সবথেকে বিষাক্ত গুছে গুছে গুলো ভাই, কুমির কি আমাদের সাথে আসছে? অবশ্যই আমাদের সাথে আসছে। আরে কি বলো, বাহ, চিংড়ি মাছ লাগবে উপরে উঠছিল, দেখছেন আপনি? এগুলো কি আমরা দুপুরে খাইতে পারবো ভাই? খাওয়া পছন্দ কি বাঁচবা না? শরীরের যে অবস্থা, কাদা টাদা লাগে, ঠিক আছে, খুব খারাপ অবস্থা। জোরে 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 বাঘ উঠতেছে আমাদের মাঝে এখন, সুন্দরবনের বাঘ। সুন্দরবনে আসার শখ, ঠিক আছে, হাত পা জামা কাপড়। তাহলে সুন্দরবনে আমার হেলমেটটা গাছে ঝুলিয়ে কিছু সময় একটু ফিল নিক নাকি, সুন্দরবনের ফিল থাকবে, ঝুলতে পারবে না? হ্যাঁ, এটা হচ্ছে পশুর গাছ। গাছের নাম কি? পশুর গাছ, এটা কার্টন শক্ত। এখন সুন্দরবনে আমাদের মোবাইল আসো হয়, এবার হাঁটার মজা টেনে ভালো। কেন নিচে তাকাও? আমার, আমি অলরেডি দুটো ঘা খাইছি, আমি দুটো খাইছি, দুটো পুরো ফেলে দিছি। আপনারা যদি সুন্দরবনের মানুষ এই কথা বলেন, আমি কি সুন্দরবনের মানুষ? সুন্দরবনে কাজ করতেছি। যদি হারাই যাই মনে করেন আমরা এখানে, তাহলে আমাদের উদ্ধার করবে কে? কি আছে জিজ্ঞাসা করেন কিছু হয়েছে কিনা? আপনি এত সাহস নিয়ে রাতে ঘুমান কিভাবে? ঘুমায় না, ওইদিকে ঘুরায় যাও, দেখো সুন্দরবনের। এটা কি নাম কি? গুলশাপ। তা আপনি ধরছেন কই থেকে? আপনি তো ওই গাছের ওইনের, ওরে এইটা তো তালাইছি, তারাই ওইনে ফেলাইছে। আমরা টেনশনে পড়ে গেছি, আমার তো পা আমা মনে করেন যে কাইটে গেছে মনে হয় এখানে। এই যে আমরা সব দৌড় দিছি, সব দৌড়ে সব থেকে বিষাক্ত গুছে গুছে গুলো যদি মৌমাছি দুইটা কামড় দেয় তাইলে কোন সমস্যা হবে আপনাদের? আমার সমস্যা হবে না, আমি আসছি এই মুহূর্তে। অলরেডি আমরা এই লুকোটা জ্বালিয়ে দিলাম, পাশে যে আছে ভদ্রলোক উনি গাছ উঠবে এখন। হ্যাঁ, মধুকটার জন্য বালতি নেওয়া হয়েছে, ধান রাখার কি নেওয়া হয়েছে এরপর বলতে হবে, ঠিক আছে?
ওঠো ওঠো, আমরা তো নোয়াখাইল না লোপন নিচের দিকে দে নয়ন, আমার বানাচ্ছে কিন্তু ধোয়া লাগবে নয়ন আমরা আজকে লুফো ছাড়া মধু করলাম এখন আমি কিভাবে এরকম হয়ে যাবো ভাই, লাখ মারলে হয় না আগে পানিতে নাই মাথা ঘুরতে হবে ভাই। আপনারা কয়টা কামড় আছে? বাই বাই, টাটা, আবার দেখা হবে। আই লাভ ইউ সুন্দরবন।